ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেমন একটি প্রথম ভিডিও ক্লিপ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেগুলো লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখান থেকে ডাউনলোড করে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা ভিডিও অপশন থেকে আমরা একটি লিরিক্স ভিডিও অ্যাড করব, ওকে, এবং এটাকে অ্যাড করে নিব। এরপর আমরা চলে যাবো ভিডিও সিলিন্ডিকে, হোয়াটসঅ্যাপ মাসের অবশ্যই ইউজ করবেন, দেন প্লাস আমরা সাপ দেবো ফটো অ্যাড করার জন্য। তো এখান থেকে আমাদের টোটালি হচ্ছে 17টির মতো পিকচার প্রয়োজন হবে, ওকে। তো আমরা এখান থেকে 17টি পিকচার সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর পিকচারগুলো যেটা যেটা ফুল স্ক্রিন না থাকবে, জাস্ট আপনি পিকচার ক্লিক করবেন এবং ডিসপ্লে স্ক্রিন থেকে আপনি আপনার মতো করে পিকচারগুলোকে এইভাবে জাস্ট জুম করে ফুল স্ক্রিন করে নেবেন, ওকে। মানে যেটা যতটুকু প্রয়োজন ঠিক অতটুকু, এবং আপনি যে লেফট বা রাইট সাইড মুভ করে মানে মিডিল পজিশন করতে পারেন, ওকে। তো জাস্ট এইভাবে আমরা পিকচারগুলো ফুল ফ্রেম করে নিব। অলরাইট, পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে চলে যাবো আমরা স্টার্ট পজিশনে, মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেডে মিউজিকটাকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপর এখানে ডিউরেশন অ্যাড করতে হবে, তো এখান থেকে আমরা বিটম্যাপ অনুযায়ী 0.5 ডিউরেশন দিয়ে দেবো প্রতিটা পিকচারে। জাস্ট পিকচারে ক্লিক করব, সেমভাবে হচ্ছে আমরা ডিউরেশনটা কম বেশি করে এখান থেকে 0.5 ডিউরেশন দিয়ে দিব। তো জাস্ট প্রতিটা পিকচারে 0.5, এবং লাস্ট পিকচারটা আপনার মিউজিক যতটুকু থাকবে ঠিক ততটুকু পর্যন্ত করে দিলে কিন্তু আমাদের মিউজিকের যেই বিটম্যাপগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। অলরাইট, তো লাস্ট পিকচারটার দিকে আসবো, আসার পর এখান থেকে আমার মিউজিক যতটুকু থাকতেছে এখান থেকে আমাদের 0.5 ডিউরেশন দিলে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ওকে। তো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমরা এখন অ্যানিমেশন অ্যাড করবো, যেখানে যেহেতু এখানে বেশ কিছু পিকচার আছে তো অ্যানিমেশনে ক্লিক করবো, এবং হচ্ছে এখান থেকে আমরা অ্যানিমেশনে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে পপিং ক্যান্ডি নামের যে অ্যানিমেশনটা আছে এটাকে সিলেক্ট করবো, ওকে। জাস্ট প্রতিটা পিকচারে আমরা এই পপিং ক্যান্ডি অ্যানিমেশন অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবো, জাস্ট পিকচার ক্লিক করবো, এবং অ্যানিমেশন থেকে খুব সহজে কিন্তু আপনারা কম নিতে পারবেন, যেভাবে আমরা দেখতেছি অ্যানিমেশনগুলোকে সিলেক্ট করতেছি, ওকে। পিকচার ক্লিক করবো, নিচ থেকে অ্যানিমেশন পপিং ক্যান্ডি অ্যানিমেশনটা আপনারা প্রথম দিকে পেয়ে যাবেন। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, ওকে। তো এটা কমপ্লিট হয়ে গেলে আমরা এইখান থেকে চলে যাবো ভিডিওসের স্টার্ট পজিশনে, এখান থেকে ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আমরা ফটোসের প্রথম দিকে চলে আসবো, আসার পর এখান থেকে ইফেক্ট এবং হচ্ছে ভিডিও ইফেক্ট। এরপর এখানে আমরা হিউজ পরিমাণে ক্যাটাগরিজ এবং হিউজ পরিমাণে ইফেক্ট দেখতে পাবো, এবং থেকে আমরা ট্রেন্ডিংয়ে চলে খুঁজে নিতে পারি, অথবা আমরা চলে যাবো নাইট ল্যাব ক্যাটাগরিতে, যেখান থেকে শিওর ল্যাবই পাবেন। তো নাইট ক্লাব ক্যাটাগরিতে আসার পরে এখান থেকে আমরা অনেক ধরনের অ্যানিমেশন পেয়ে যাবো। এই ভিডিও থেকে আমরা চাইলে এখান থেকে ভাইব্রেশন ফ্লাশ নামে যে ইফেক্টটি আছে সেটাকে সিলেক্ট করতে পারি, ওকে। দেন এখান থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, চাইলে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো, এবং স্পিড এবং ইন্টেন্সিটি, এখান থেকে আমরা ইন্টেন্সিটিটাকে কমিয়ে দেবো এবং স্পিডটাকে কিছুটা কমিয়ে দেবো, ওকে। যাতে প্রতিটা আমরা এখান থেকে আমরা স্পিডটা কেমন অবস্থা দিব, যাতে আমরা প্রতিটা পিকচারে এটা হচ্ছে আপনার হয়ে যায়, তো আমরা আর কিছুটা বাড়িয়ে দেবো এখানে, যাতে প্রতিটা পিকচারে প্রায় স্পিডটা আপনার হচ্ছে যে ফ্লাশ ইফেক্টটা এটা অ্যাপ্লাই হয়, ওকে। তো এইভাবে আমরা হচ্ছে দিয়ে দেবো এখানে, দেন টিক অপশনে ক্লিক করবো, এবং ইফেক্ট লেয়ারে ভিডিও স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত নিব, মানে ফটোস স্টার্ট থেকে এন্ডিং, এবং আবারও চলে যাবো সেম পজিশনে লাস্ট ইফেক্ট অ্যাড করার জন্য। এখান থেকে আমরা এবার আবার আসবো, আসার পর এখান থেকে ভিডিও ইফেক্ট, এবং এইখান থেকে আমরা নাইট ল্যাব ক্যাটাগরি থেকে আরও একটি ইফেক্ট অ্যাপ্লাই করবো, যেটাকে সেটা নিচে গেলে স্টপ নামে একটি ইফেক্ট দেখতে পারবো, এটাকে সিলেক্ট করবো, ওকে। এখান থেকে স্টপ ইফেক্ট, দেন ইফেক্ট প্লেয়ারটাকে ভিডিওর ফটো রেজিস্টার থেকে ইন, এবং চাইলে আমরা এখন ফাইনালি ভিডিওকে প্লে করে দেখতে পারি, যদি স্ক্যান করে চলা অবস্থা কিন্তু এখানে প্রপারলিভাবে ভিডিও প্লে হয় না, ওকে, একটু ঝামেলা করে যদি ইফেক্ট অ্যাপ্লাইং থাকলে। জাস্ট আমরা এখন ভিডিওকে সেভ করবো, এই জন্য রেজলিউশন ঠিকঠাক থাকে, এখান থেকে ফাইনাল এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি টিউটোরিয়াল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, শুনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।